हेलो गाइस अस्सलाम वालेकुम आमी साबिनास ब्लॉग थेके साबिना बोलछी सबाई केमन आछेन आमिओ आलहामदुलिल्लाह आपनादेर दोयाय खूब भालो आछी तो आमी आजके आपनादेर साथे शेयर करब अनेक रान्ना बान्ना तो आमी एखाने गरु माँस निएछी गरु माँसटा आजके आमी बाटा मसला दिए रान्ना करब तो आमार बासाय आजके अनेक मेहमान चले आसछे हठात करे तो एकटु रान्ना बान्ना बेशी तो आमी प्रथमे प्याजगुलो निए निलाम আমি আজকে সব মশলা একসাথে মেখে বসিয়ে দিব আলাদা আলাদা ভাবে কষাবো না তো পরিমাণ মতো আমি এখন লবণ দিয়ে দিব দুই চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব তো দিয়ে দিলাম তো আরেক চামচ দিব তো দিয়ে দিলাম দুই চামচ আমি মরিচের গুঁড়ো দিব আর আদা রসুন পরিমাণ মতো দিব বাটা জয়ফল বাটা দিব একটা तो दिए दिलाम तो बाकी आछे जयत्री बाटा तो जयत्री बाटाटा आमी एखन दिए दिब परिमाण मतो तो दिए दिलाम एबार आमी दिब जीरा बाटा जे काचा जीराटा ओटा परिमाण मतो दिए दिब तो जीरा बाटाटा दिए दिलाम तो एबार आमी दिए दिब तीनटा दारचिनी दिए दिब कयटा लवंग दिए दिलाम दिए दिब चारटा एलाच दिए दिलाम तो एबार आमि परिमाण मतो तेल दिए दिब सोयाबिन तेल तो परिमाण मतो आमि तेलटा दिब जतटुक आमार मांस ठीक ओतटुक हिसाब करे आमि दिब आपनारा ठीक ओतटुक परिमाणे दिबेन तो तेलटा आमार देवा हये गियेछे तो आमी एबार सब मसलागुलो एकसाथे हाते मेखे निब तो आमार माखा कमप्लीट हो गए आमी एबार मांसगुलो एटार साथे एड करे दिब मसलार साथे तो आमी दिए दिलाम मांसगुलो सबगुलो एखन आमी एकटु एकटु करे दिए दिब तो देवा हो गए आमी एबार भालोभाबे मांसटा मिक्स करे निब मसलार साथे अनेक भालोभाबे मिक्स करे निते होबे तो आमार मिक्स करा हो गए खूब सुंदर एक कलर हो सबगुली मसलार साथे मांसटा मिक्स करा हो गए कलर तो खूब सुंदर हो तो आमी एबार चूलाय बसिए दिब तो चूला आमी बसिए दिलाम तो आमी एबार नेड़े चेड़े निब एटा गरम हो गए पलक आसछे तो मांसटा किछुक्षणेर जोन्नो ढेके दिब ढेके दिलाम तो ढाकनाटा उठिए देखी मांसटा कषानो हो गए तो आमी एबार परिमाण मतो किछु आलू दिए दिब তো মাংসের সাথে আলু না দিলে আবার বাচ্চারা খেতে পছন্দ করবে না বাচ্চাদের জন্য আলুটা দেওয়া মাংসটার সাথে আমি আলুটা ভালোভাবে মিক্স করে কষিয়ে নিব মাংসের সাথে আলুটা ভালোমতো কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংসের যে ঝোলটা সেটাই আমি এখন এই পানিটা দিয়ে দিব মাংসের সাথে আমার পরিমাণ মতো সব মশলাগুলোই দেয়া হয়ে গিয়েছে আমার আর এক্সট্রা কোনো মশলা দেওয়া নেই এটা পরিমাণে একটু পানিটা কমে গেলে আমি মাংসটা উঠিয়ে ফেলব A few moments later তো আমার গরু মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে আমার মতো কিন্তু আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন অনেক টেস্ট হবে তো আমি আজকে গরু মাংসটা যেভাবে মাখিয়ে বসিয়েছি তো ঠিক এভাবেই আজকে আমি কক মুরগিটাও রান্না করব 5 minutes later তো আমি কক মুরগিটা বসিয়ে দিয়েছি চুলায় আমি গরু মাংসটা যেভাবে মশলা দিয়ে মেখে বসিয়েছিলাম ঠিক এভাবেই কক মুরগিটা মেখে বসিয়ে দিয়েছি আপনারা তো ভালো করে দেখে নিয়েছেন তাই আমি কক মুরগিটা মাখানোর সময় আমি আর দেখালাম না সেম ওরকম ভাবেই আমি এটা বসিয়েছি তো আমার কক মুরগিটা আজকে আমি প্রেসার কুকারে ভালোমতো কষিয়ে রান্না করব তো কক মুরগির মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে খুব সুন্দর কালার হয়েছে তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব
পরিমাণ মতো পানির জন্য দিব, কারণ আমি আজকে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দিব। প্রেসার কুকারে কষিয়েছি, তাই প্রেসার কুকারে ঢাকনাটা দিয়েই মাংসটা সিদ্ধ করব। তো মোটামুটি সিদ্ধ তো হয়ে গিয়েছে, এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। বেশি পানি দিব না, কম পানিও দেব না। বেশি পানি দিলে দেখা গেছে মাংসটা পাঞ্চা পাঞ্চা লাগবে, আর কম পানি দিলেও মাংসটা নিচে দিয়ে লেগে যাবে প্রেসার কুকারে। তো আমি এখন প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দিব। প্রেসার কুকারে দুইটা শীষ আসলেই আমি প্রেসার কুকারটা নামিয়ে ফেলবো। তো শীষ চলে আসছে। তো আমার কক মুরগিটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে আমার মতো, কিন্তু আপনারাও বাসায় এটা ট্রাই করতে পারেন। তো আমি কি কি রান্না করেছি তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন দেখে নিই কি কি রান্না করলাম। মুরগির মাংস রোস্ট করেছি, রোস্টের রেসিপিটা কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তাই এর জন্য আমি আজকে রোস্টের রেসিপিটা দেখালাম না। তো এখানে আমি রান্না করেছি পোলাও, মটরশুঁটি দিয়ে পোলাও। রেসিপিটাও আমার আগের ভিডিওতে আছে, আপনারা দেখে নিতে পারেন। তো রান্নাবান্না শেষ, এখন মেহমানদের খাবার দিয়ে দিলাম, ওরা এখন খাবে। তো আমার বাসায় আজকে কারা কারা আসলো সেটাই এখন পরিচয় করা দেওয়ার পালা। তো এরা হলো আমার মেজ ভাইয়ের শ্বশুরবাড়ির মেহমান, ওরা আমাদের বাসায় আজকে খাবে, আমি দাওয়াত করেছি। তো ওরা হলো আমার মামাতো বোন, ওরা আমার বাসা অনেকদিন পরে হঠাৎ করে চলে আসছে। তো অনেকদিন পর ওদের সাথে দেখা হয়ে মনটাও ভালো হয়ে গেল। তো ওরা খাবার দাবারের পরে এখন গল্প উপভোগ করছে, চলেও যাবে একটু পর। টুকটুকি চলে যায়, টাটা 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 দাও। তো ওরা চলে যাচ্ছে, অনেকবার বললাম ওদের থাকার জন্য, ওরা থাকবে না, ওদের বাসায় মেহমান চলে আসছে বিকেলবেলা। তো ওরা চলে যাচ্ছে, আমার মনটা কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছে, আমার খুব কান্না পাচ্ছে। যদি হোক বোনদের সাথে দেখা হলে তো মনটা একটু ভালো লাগবেই। ঠিক আছে, যাও যাও যাও। আচ্ছা আচ্ছা। তো ওরা চলে গেল, আমরা এখন ছাদে যাব। তো ছাদে আমরা চলে আসলাম, সাততলার ছাদে আমরা চলে আসলাম। অনেক কষ্ট হয়েছে সবার উঠতে। তো সবাই এখন ছবি টবি তুলছে, অনেকদিন পরে আমরা সবাই আমাদের পাশের বাড়ির ছাদে উঠলাম, কারণ আমাদের বাড়িটা দোতলা, সাততলা হয়নি এখনো। তো সাততলার উপরে উঠে সবাই একটু সেলফি টেলফি তুলছে, খুব মজা করছে। তো অনেক বিল্ডিং এর ফাঁকে ফাঁকে আবার কিছু খালি জায়গা আছে, সেগুলো সবুজ হয়ে আছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো আমার বাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি, পড়বো না, আমি ধরে রাখছি। এটা হলো আমার বাড়ি দোতলা, সিজন শেষ হয়ে গিয়েছে, এজন্য আমার সবজি গাছগুলো মরে গেছে, এখন আর গাছ লাগাইনি।
অনেক উপর থেকে আমার বাড়িটা একদম ছোট লাগছে, তো আমার বাড়িটা বিমান থেকে মনে হয় দেখাই যাবে না, তবে ইনশাল্লাহ আমি তিনতলার কাজ শীঘ্রই ধরব। পাশে হলো গার্মেন্টস ফ্যাক্টরি, বিশাল বড় গার্মেন্টস ফ্যাক্টরি। তো আমার বিমানে ওঠার অনেক শখ, অনেক ইচ্ছে, জানি না আল্লাহ কখন পূরণ করে। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে, আমি কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ। আর আমার বাড়ির পিছনে একটা ছোট্ট মাঠ খেলার, তো সবাই এখানে খেলাধুলা করে। এটা হলো গার্মেন্টস ফ্যাক্টরির ছাদ, ছাদটা অনেক সুন্দর ফ্যাক্টরি। এটাও ফ্যাক্টরির অংশ, পিছনে অনেক বড়, অনেক বড়, ওই যে অনেক বড় দেখা যাচ্ছে। আর এটা হলো আমাদের বাড়ির সামনের রাস্তাটা, আম্মু আর ওটা হলো মহাসড়ক, অনেক গাড়িগুলো চলছে দেখা যাচ্ছে। তো এখন শীতকাল, তো শীতকালের জন্য বিকালবেলায় কুয়াশা পড়ে গেছে, এই জন্য ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না, একটু কুয়াশা কুয়াশা। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাহলে অল ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।